হাজার হাজার বাড়িহারা ঘর ছাড়া হাজার হাজার মানুষ পঙ্গুত্বের সাথে অসহায় জীবন যাপন করছেন। অন্য কোন রাজনৈতিক দল হলে মাটির সাথে মিশে যেত। সেই জন্য আমাদের নেতা বলেছেন যে সুদিনে যিনি চরিত্র হারান না আর দুর্দিনে যিনি পালিয়ে যান না তিনিই হলেন প্রকৃত জাতীয়তাবাদী। আমি দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই আজকে ফ্যাসিবাদী গোষ্ঠী আপনারা দেখে যান আজকের এই খুলনার জনসভায় পুরো বছরের জুলুম পীড়ন নির্যাতনের পরও শত সহস্র মানুষ আজকে জাতীয়তাবাদের নামে শহীদ জিয়ার নামে খালেদা জিয়ার নামে তারেক রহমানের নামে এইখানে এসে সমবেত হয়েছে। তারা বিএনপিকে ভালোবাসে তারা খালেদা জিয়াকে ভালোবাসে তারা কোনো জুলুম পীড়নের কাছে মাথা নত পারে না করতে পারে না। বন্ধুরা যেই কারণে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলো সেই একই কারণে বেগম খালেদা জিয়াকে এখনো গ্রেপ্তার করে রাখা হয়েছে সেই একই কারণে তারেক রহমানকে এখনো দেশে আসতে দেওয়া হচ্ছে না। এটা হলো অন ইলেভেনের ষড়যন্ত্র। অন ইলেভেন যেই কারণে আরোপ করা হয়েছিল সেই একই কারণে বিএনপিকে এখনো ক্ষমতায় আসতে দেওয়া হচ্ছে না। এত জনপ্রিয়তা এত মানুষের ভালোবাসা বেগম খালেদা জিয়া আপনি জানেন না শেখ হাসিনা ওয়াজেদ বেগম খালেদা জিয়ার সাথে ব্যক্তিত্বে দেশপ্রেমে মানুষের ভালোবাসায় আপনি পারবেন না পারবেন না পারবেন না। তিনি যদি মুক্তি পান বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের ভালোবাসা বিপুল ভালোবাসা ধারণ করতে পারবেন না। আর বেগম শেখ হাসিনা আপনাকে মানুষ বাংলাদেশের মানুষ যুগ যুগ শত বছর ঘৃণার সাথে বিশ্বাসঘাতকতার নাম হিসেবে আপনার নামকে মনে রাখবে। প্রিয় বন্ধুরা অন ইলেভেনের কথা বলছিলাম।